আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুজ্জামান রবিন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। নিত্য প্রয়োজনীয় অনেক ইংরেজি শব্দ আছে যেগুলো প্রায়ই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সেসব শব্দের সমন্বয়ে সেগুলোর এমন কিছু অর্থ দাঁড়ায় যেগুলোর অর্থ আমরা অনেকেই জানি না। আজকে আমরা কথা বলবো তেমন কিছু শব্দ নিয়ে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আমরা জানি আর্তত্ব পৃথিবী, ওয়ার্ম অর্থ পোকা বা কীট, কিন্তু যুক্ত অক্ষরে আর্থওয়ার্ম শব্দের অর্থ কেঁচো। ওয়ার্ক অর্থ কাজ, শপথ দোকান, কিন্তু ওয়ার্কশপের অর্থ দাঁড়ায় কারখানা। উইথ অর্থ দিয়ে, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, কিন্তু যুক্ত অক্ষরে উইথ স্ট্যান্ডের অর্থ দাঁড়ায় প্রতিরোধ করা। হ্যান্ড অর্থ হাত, সামর্থ্য কিছু, হ্যান্ডসাম এর অর্থ দাঁড়ায় সুদর্শন। ওয়াচ এর অর্থ দাঁড়ায় ঘড়ি, ম্যান এর অর্থ মানুষ, কিন্তু ওয়াচম্যান এর অর্থ দাঁড়ায় চৌকিদার বা প্রহরী। স্পার, স্পার অর্থ তর্কাতর্কি করা এবং র অর্থ সারি বা শ্রেণী, কিন্তু স্পারো অর্থ চড়ুই পাখি। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, ইন অর্থ ভিতর, কিন্তু যুক্ত অক্ষরে স্ট্যান্ড ইন শব্দের অর্থ প্রতিনিধি। হি অর্থ সে বা তিনি, আর্ট অর্থ শিল্পকর্ম বা কলাকৌশল, কিন্তু যুক্ত অক্ষরে হার্ট শব্দের অর্থ হৃদয়। রেড অর্থ লাল, অ্যাক্ট অর্থ আইন, কিন্তু এখানে দেখো রেড অ্যাক্ট এর অর্থ দাঁড়ায় সম্পাদন করা। লো অর্থ দেখো, অ্যান অর্থ একটি, কিন্তু যুক্ত অক্ষরে লোন শব্দের অর্থ ঋণ। ব্লক অর্থ কাঠের খোদাই বা বাধা। হেড অর্থ মাথা, কিন্তু যুক্ত অক্ষরে ব্লক হেড শব্দ অর্থ নির্বোধ ব্যক্তি। এগ, আমরা সবাই জানি এগ অর্থ ডিম। প্লান্ট শব্দ অর্থ উদ্ভিদ, কিন্তু যুক্ত অক্ষরে এগ প্লান্ট এই শব্দ দ্বারাই বেগুন। ফিট অর্থ সাহসী কার্য বা কৃতিত্ব। হাড় অর্থ তার, কিন্তু যুক্ত অক্ষরে ফেদার হয় এবং এর অর্থ দাঁড়ায় পাখির পালক। আউট অর্থ বাহির, টার্ন অর্থ চালু বা ঘোরানো বা উল্টানো, কিন্তু আমরা যদি যুক্ত অক্ষর করি আউট টার্ন এর অর্থ দাঁড়ায় ফলন বা উৎপাদন। আমরা সবাই জানি টেন এর অর্থ দশ, আন্ট এর অর্থ পিঁপড়া, কিন্তু যুক্ত অক্ষরে টেন আন্ট এর অর্থ দাঁড়ায় প্রজা। টু এর অর্থ প্রতি, ক্যান অর্থ জানা, আমরা যদি যুক্ত অক্ষর করি তাহলে হয় টোকেন এর অর্থ দাঁড়ায় চিহ্ন নিদর্শন। আউট এর অর্থ বাহির, কাস্ট অর্থ নিক্ষেপ বা ঢালাই, আর যুক্ত অক্ষরে আউটকাস্ট এর অর্থ দাঁড়ায় সমাজচ্যুত বা নির্বাসিত। ওয়ার্ড এর অর্থ শব্দ, প্লে এর অর্থ খেলা, আমরা যদি যুক্ত অক্ষর করি তাহলে হয় ওয়ার্ড প্লে এর অর্থ দাঁড়ায় বুদ্ধিদীপ্ত বা শব্দ খেলা।